আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আইফোনের মতন ইজি টাচ ব্যবহার করতে পারবেন। প্রথমে মেনু বারে ঢুকবেন, তারপরে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে সার্চ বাটনে লিখবেন ইজি টাচ। এখানে ইজি টাচ ইজি লেখার সাথে ইজি টাচ নামে নাম চলে আসবে। সো ইজি টাচে ক্লিক করবেন। ক্লিক করার পর ইজি টাচ নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এটা আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি 4 থেকে 5 MB সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল নিচ্ছে। অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল নিচ্ছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল নিয়ে নিয়েছে। দেখেন এখানে ইজি টাচ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইজি টাচ লেখা আসবে এবং সাদা একটা গোল আসবে। সো আপনার এখানে আসবে ইজি টাচ। এরকম অ্যাপ্লিকেশন আসার সময় আপনাকে ক্লিক টু ওয়ার্ডস দিস গাট অ্যানিমেস্ট, মানে এখানে বলা হয়েছে আপনাকে কীভাবে কাজ করতে হবে, সেইগুলো নিয়মকরণ এখানে দেওয়া আছে। সো আপনি শিখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। আর যদি আপনাকে অত কিছু না শিখতে হয় তাহলে আপনি স্কিপ দিয়ে দেবেন। স্কিপ দেওয়ার সাথেই আপনার অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে। এখানে লেখা আসবে ট্রাই কারেক্ট ফ্যাক্টরস, সেখানে লেখা আসবে আপনার আপনি যেহেতু জানেন সব কিছু, সেক্ষেত্রে আপনাকে আইনও দিতে হবে। আইনও দেওয়ার সাথে সাথেই অ্যাপ্লিকেশনটি ইনস্টলিং নিয়ে নিচ্ছে। ইনস্টলিং নিচ্ছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে এখন আপনার আর কোনো সমস্যা নেই, আপনি আপনার ফোনে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। দেখেন কীভাবে ব্যবহার করতে হয়। মেনু বারে ফার্স্টে চলে আসলাম, এই দেখেন এখানে ক্লিক করবেন, এই সাদা আইকন পেয়েছে। দেখবেন যে এখানে অনেকগুলো বার আসবে, সেটিং, স্ক্রিনশট, রেকর্ড স্টিক্স, মেনু, স্ক্রিন, বোস্ট, ব্যাক। আপনার যদি আর একটা সমস্যা থাকে, ধরেন আপনার টাচের ব্যাক বাটনে কাজ করছে না, তো সেক্ষেত্রে আপনি এখানে এই ব্যাক বাটন দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। সো এখন আমি আপনাকে দেখাবো কীভাবে স্ক্রিনশট দিতে পারবেন। এটা দিয়ে স্ক্রিনশট ইজি টাচ উইল স্টার্ট ক্যাপচারিং ইওর ডিসপ্লে অন, এখানে দেবেন ডন্ট শো এগেইন, এখানে চাপ ক্লিক করবেন, করার পরে স্টার্ট নাও দিবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।